এই ঢাকা শহর আইসাই আমার নয়ন জুড়াইছে, এই লীলাল বাতি দেখাই আমার প্রাণ জুড়াইছে। অভিজিৎ তুই গান করে দিতে গা, আর আমি কিস্তকে পাই না দেখে আমার মাথা মতো পুরো নষ্ট হয়ে যেতেছি গা। হ্যাঁ স্যার ঠিকই বলছেন, আমার ড্রেস পাইতেছি না, ড্রেন না হলে কেন ড্রেস কিনতে পারছি? আর শুনছেন বড় কথাবার্তা, একে তো বলো তার তো বয়রা, আবার নাম দিচ্ছেন দয়া, দয়া না নাম দিয়ে তো ছায়া নাম দিচ্ছে। আচ্ছা থাক, তোমরা এরকম আর কথাবার্তা কই না, আমি যাই একটু হালকা হই। আর আবার আপনি হালকা দিয়ে যাবেন, আমি আর কতবার কইছি চিকিৎসা করেন চিকিৎসা করেন, নইলে বাল একদিন দেখবেন ট্যাগে মরে গেছেন। অভিজিৎ না থাক, যান যান। কিরে স্যার আপনার বয় প্রশ্ন লইয়া আলাদ বরের বের বরা, তোর বয়স কেমন কি করবো তার কয়েকটা তুই শুনো, চারেকটা বয় প্রশ্ন করবো কেন কি শান্তি তোমা কে দিয়ে দি জন্ডিস ও বিজির কথাই ঠিক, কোন দিন ঠুস করে মরে মরে দেখা। এক কাম করি লেভেল লয়ে যাই, পরে টেস্ট করবো নে বোতল দেখ বই রাই লেভেল হয়ে যাবো। যাক এ দূরে চলবো লেভেল হয়ে দেখি যাই, এখন এটা লেভেল হয়ে যাই। উমা ওরা দি মারামারি করতেছি মানছি কি করবো, একটু যাইতো না দেখতে মারামারি লেগে দে লাগা দে। লাগবোই আমি ল্যাবে টেস্ট করার লাগিয়া মুতালু আইছি। আমি খাইছি। আচ্ছা সমস্যা নাই, তোমার পরে চালা তুল খামে। হ্যালো সিআইডি, হ্যাঁ হ্যাঁ সিআইডি বলছি স্যার, তাড়াতাড়ি আসেন, খুন হয়েছে এখানে। খুন হয়েছে কোথায় ঠিকানা বলুন। অভিজিৎ ঠিকানা লেখো। স্যার ঠিকানা হলো ঢাকা, ঢাকা মিরপুর, মিরপুর স্যার, তারপর কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ বরিশাল, বরিশাল বরিশাল আরো আছে না শেষ। আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই, আজকাল তো সিআইডি তে কেউ কেউ ঠিকানা দিতে চায় না, আপনি যে ঠিকানা দিছেন আপনাদের লাখ লাখ ধন্যবাদ। এই অভিজিৎ এই ঠিকানাটা ভালো করে লেখছো? হ্যাঁ স্যার লিখছি তো, কিন্তু ঢাকা মিরপুর কিশোরগঞ্জ বরিশাল এটা ঠিকানা হইলো? আরে অভিজিৎ আজকাল আসামিরা এরকম অনেক অনেক কঠিন জায়গায় যে খুন করে তুমি বুঝবে না, চলো যাই আমরা। চলুন
অভিজিৎ এস স্যার আগে গাড়ি বের করো নেয়ার বের করুম আগে টাকা আরিয়া ছিল হেইডা লুবি চাইছেন হ্যাঁ আগে আগে চলেন সিনে কোন কোন জায়গায় যান আচ্ছা অভিজিৎ ও তো পশ্চিম কোন দিকে কে স্যার আপনি চিনেন না এই পাবে ঠিকানা কইছে ওই ঠিকানা আমি কে আমার পাপে তো চিনব না আচ্ছা অভিজিৎ কোন উত্তর পশ্চিম কোন দিকে পশ্চিমের দিকে উত্তরের দিকে এখন কোন কোন দিকে যাবেন তাহলে দাদাই তো কইছিল পশ্চিম দিকে গেলে ভালো হয় তাহলে এক কাম করি পশ্চিম দিকে স্যার আজকে কি পৌঁছতে পারমু আ হ্যাঁ আরে অভিজিৎ তুমি কি কও পৌঁছতে পারমু মানে চলো পশ্চিম দিকে যাই দূর এটা তো উত্তর দিক স্যার আজকে কি একটা পৌঁছতে পারমু আরে কোথায় আছ না এই ছোট ছোট পায় কি হরে চল চল তো পৌঁছে যাবো চলো হালা টুট না আর গানও গায় অভিজিৎ আহো না জি স্যার আইতেছি ও অভিজিৎ তোমরা একটু খাড়াও আমি একটু হাল করেছি যান এই আবার নতুন কি এই নিয়ে আপনি পাঁচবার ব্রেক মারলে অভিজিৎ না যান দেখ স্যার স্যার কেমন পাশান আঙ্গুরসিয়া হ্যাঁ গেছে হাইতে গেছে গা এক নিয়ে পড়ছি ডায়াবেটিস আর এক নিয়ে পড়ছি বয়রা আল্লাহ তুমি আমার উদয় নাও আমিন রে ওই দেখ একটা বেড়া খার রয়েছে চল হেরে যা দিকে গা এক দেখুন কামিও না চল কি তুই আমার জায়গা হবি চল করতে আই কামি আমি আজকে বাসে যেতে পারবো না তোমরা হো তোমার কইছিল বাসে যাবো না কিরে এ ভাই গ্যাং করে জায়গা হইব আরে হালার বহুত এইবার কাছে ঠিকানা দেখে মু ঠিকানা আমি কেন হই না রাস্তা ধরেছ না এই যে ভাই হ্যাঁ ভাই দেন তো ভাই এই ঠিকানাটা চিনেন নি ঢাকা মিরপুর কিশোরগঞ্জ বরিশাল কি যে ভাই এটা কোনো ঠিকানা নাকি আলোর কেমন লোকে মজা না নাকি আর আমি একটু মজা দিই হচিনি তো ভাই দেখছো এই বাইটার আমি জোরে ফলো করে বুঝছি এই বাইটা চিনে কোন ভাই কোন জায়গা এই সুজা যাবেন যামো সুজা হাতে বামে যাবেন যামো বামে যা ডানে যাবেন ডানে যামো ডানে গিয়ে একটা পুষ্কিনি পাবেন বামো পুষ্কিনি রা পারে একটা বিল্ডিং পাবেন বিল্ডিংটা সরাইবেন হের মিয়া বিল্ডিং সরাম মানে হ্যাঁ এটা কি কোন মিয়া বিল্ডিং সরাম যামিয়া পাউল মিয়া মিয়া আপনি বাইলেম করেন মিয়া ঢাকা মিরপুর বরিশাল এটা কোনো ঠিকানা মিয়া এই ঠিকানা না কইবেন না মিয়া ঠিকানা না পাউল মিয়া আপনি একটা পাউল মিয়া কি করে মিয়া হ্যাঁ মিয়া পড়তে যাইতে বেকেল বেকেল এই মিয়া আরে অভিজিৎ তো তো তোমরা গোলাম ওই জায়গায় খাড়াও তো তো তোমরা এই জায়গায় কি করো আর স্যার কই না এই ঠিকানা কোনো ঠিকানা না কি কও ও স্যার একটা বেটার জিগাইছি বেটা কয় এই ঠিকানা কি আপনি বাপে চিনি নি এই সেই কত কিছু বকাশ করা গাইছে আচ্ছা তুমি এক কাম করো ফোনে লোকেশন চেক করো আচ্ছা কোনো সমস্যা নাই এসিপি পদ্মমানের লোকেশন লাগে না এসিপি পদ্মমানের মাথায় একটা লোকেশন চলো ওই থেকে একটা মাইয়া দেখা যেতেছে চলো আর যা জিগাই কে স্যার আমি না কোন আমি মাথায় একটা লোকেশন আরে এরকম ইট ইট জিগে জিগে তো চলো হ্যাঁ তারপরে এখন না এই যে আ আ আ আ আ আ কে আছে লের কেসে বাইনছে ও অভিজিৎ না স্যার কোন এই যে আ আ আ আপু তো দেখেন তো এই ঠিকানা তো চিনেন নি হ্যাঁ চিনি তো চল তবে চেনাবো দয়া এদি ইজ লাভ আসছে পড়া
আমরা তো ঠিকই দূরে এলাম, তুমি পারে কেমন হবে? সারাটা যাই দিদি, এটা কি হলো? বাবা 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 বাচ্চি বাচ্চি স্যার, এটা আপনি কি দূর দিলেন? তোমরা দূর কথা কও, আমি যে জানলে বাচ্চি এটা তো বেশি। স্যার আপনি তো বিশ্বাস করলেন না, এটা ভুল ঠিকানা। ও অভিজিৎ, তুমি ঠিকই কইছো, এটা ভুল ঠিকানা। কেউ আমার মজা করছে, চলো জায়গা। আচ্ছা চলুন। অভিজিৎ, আমার হাতে কি? স্যার এটা রক্ত। দয়া, তুমি এই প্রথম একটা পাগের বাচ্চার মতো কাম করছো। জঙ্গলে গেছে গাটা। আচ্ছা এই জায়গায় আমার মনে হচ্ছে কুস্ত গড়বড় হে, দেখো তো আশেপাশে কোথাও জানি। স্যার এই যে রক্ত, কি বলে ছিল গেছে? অভিজিৎ, আমরা এই রক্তের সূত্র ধরা লাশের কাছে যেতে পারি। স্যার আমার কেমনি মনে হয় পানি চিপকি। অভিজিৎ, তুমি এতদিন সিআইডিতে থেকে এগুলো শিখছো, চলো। না স্যার চলো। স্যার দেখছেন এই হাওয়া এই কামটা করছে, পুরো রাস্তায় পানি চিপি হালা জ্বালে তাইছে। এটা তো দেখতাছি, তোমার কথা তো বিশ্বাস করা উচিত ছিল। পাগলের গুষ্টি। স্যার এই নাম্বার কি করাইছে? হ্যালো কেমন দিলাম তুই আমার মগা? তোর একদিন তো ঠিকই খুঁজে বাই করমু, কোন জায়গায় বলা বর্ধমান ছিল তা তোর ঠিকই খুঁজে বাই করমু। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো জানেনই কী করতে হইব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে মাসলি লাইকটা করতে ভুলবেন না। আমাদের এই ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।